এই চত্বরেই প্রাণঘাতী হামলার শিকার হয়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফের যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলার শহরে নির্বাচনী সমাবেশে যোগ দেন তিনি। স্থানীয় সময় শুক্রবারের সমাবেশে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো। যুক্তরাষ্ট্রে আগামী 5 নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচন। নির্বাচনের সময় ঘনিয়ে আসার সঙ্গে প্রচারণায় জোরে সোরে নেমেছেন রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ট্রাম্প। প্রায় 3 মাস আগের হামলার ভয় না পেয়ে বরং সেখানেই সমাবেশে যোগ দিয়েছেন। সমর্থকদের উদ্দেশ্যে বলেছেন, ওই দিন 15 সেকেন্ডের জন্য সময় থমকে দাঁড়িয়েছিল, তবে সফল হয়নি হামলাকারীর উদ্দেশ্য। হামলায় নিহত দমকল কর্মীর স্মরণে মঞ্চে শোক পালন করেন ট্রাম্প। এরপরই রাজ্যের বাসিন্দাদের উদ্দেশ্যে আবারও ভোট চেয়েছেন। The town, everybody knew him, few men. ট্র্যাজেডি ও হৃদয় রক্তক্ষরণের পর আমি বাটলারের জনগণের মাঝে আবারও ফিরে এসেছি। আমেরিকাকে আবারও মহান করতে চাই। আমরা জয়ের কাছাকাছি রয়েছি। আসছে নির্বাচনে আমরাই জয়ী হব। We would have what Corey had. এদিন সমাবেশে চমক দেখিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মঞ্চে ইলন মাস্ককে ডেকে নেন, তাকে একজন অভূতপূর্ব ব্যক্তি হিসেবে পরিচয় করিয়ে দেন। সমাবেশে মার্কিন নাগরিকদের দ্রুত ভোটার তালিকায় নাম নিবন্ধনের আহ্বান জানান ইলন মাস্ক। বলেন, এবার ট্রাম্পকে ভোটে জেতাতে না পারলে ভবিষ্যতে ভোট দেওয়ার পরিস্থিতি থাকবে না মার্কিন রাজনীতিতে, এমনটাই দাবি করেছেন তিনি। You know, the true test of someone's character is how they behave under fire. Elon Musk আরো বলেন, সংবিধান রক্ষা করতে অবশ্যই প্রেসিডেন্ট ট্রাম্পকে বিজয়ী করতে হবে। টেসলার প্রধান ইলন মাস্ক একজন রিপাবলিকান সমর্থক। নির্বাচনী সমাবেশে তার অংশগ্রহণ ট্রাম্পের জয়ে বড় ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।